বাঁকুড়ার তালডাংরা বিধানসভার হাসাপাতর থেকে চুচুড়িয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তায় বোর্ডে দেওয়া আছে বাংলা গ্রাম সড়ক যোজনা। বুধবার ওই এলাকার বাঁকুড়া জেলার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার পোস্টার লাগিয়ে দেওয়া হয়। বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি সুনীল রুদ্র মণ্ডল অভিযোগ করেন, এই রাজ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নাম দিয়ে চালিয়ে দেবার চেষ্টা করছে। সেই কারণে তারা যেসব জায়গায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে সাধারণ মানুষকে অবগত করার জন্য তারা কেন্দ্রীয় সরকারের পোস্টার লাগাবেন। তাদের আরও অভিযোগ, বাংলার মানুষকে বোকা বানিয়ে রাজ্য সরকার এই ধরনের কাজ করছে। আগামী দিনে মানুষ এর যোগ্য জবাব দেবে বলে জানান সুনীল রুদ্র মণ্ডল। আপনারা সকলেই জানেন যেখানে কেন্দ্রের নির্দেশিকা জারি হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে সেই প্রকল্পগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী গালভরা নাম দিয়েছেন বিভিন্ন ধরনের। আজকে সেই সমস্ত নামগুলোকে কেন্দ্রের নামে করার জন্য কেন্দ্র থেকে নির্দেশিকা আসে এবং আজকে বিপদে পড়ে তাদেরকেও সেই সিদ্ধান্ত মানতে হয় এবং নির্দেশিকা জারি করেন যে আমরা সেই সমস্ত প্রকল্প কেন্দ্রের প্রকল্পের নামকরণই করব। এবং তার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জায়গায় সাধারণ মানুষ পর্যন্ত আজকে সেই জায়গায় কেন্দ্রের প্রকল্প যাতে হয় তার জন্য তারাও চাইছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার কথায় এবং কাজের যে ফারাক সেটা এখানে পরিলক্ষিত হচ্ছে। আজকে পঞ্চায়েত স্তর থেকে বিভিন্ন প্রশাসনিক স্তরে যাদের এই দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব পালন করছে না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে আজকে এই বাংলার গ্রাম সড়ক যোজনাকে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার ফলকে পরিণত করলাম, সূচনা করে দিলাম যে উনাদেরকে যাতে করে উনারা যে দায়িত্ব রয়েছে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে নিজেদের দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রের প্রত্যেকটা প্রকল্প যেখানে বাংলার আবাস যোজনা নামকরণ হয়েছে, যেখানে বাংলা সড়ক যোজনা রয়েছে, বাংলার গৃহ নির্মাণ রয়েছে সেই সমস্ত প্রকল্পকে কেন্দ্রের নামকরণ করতে হবে। নাহলে আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পঞ্চায়েত স্তরে সেই সমস্ত প্রধানের কার্যালয়ে আমরা যাব, আমরা গিয়ে তাদেরকে এই লিখে ফেলো দিদির নাম আর এই মুছে ফেলো দিদির নাম লিখে দাও মোদির নাম এই ব্যানারে আমরা আগামী দিনে পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দেব। তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় জানান এটা বিজেপির নোংরা রাজনীতি। বিজেপির এই সমস্ত নোংরা রাজনীতি এটাকে মানুষ ভালো চোখে নেবে না। বাংলায় শীর্ষ বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে বাংলা জুড়ে এটা একটা নজির, এত উন্নয়ন কোথাও হয়েছে বলে জানা নেই। আর বিজেপির সামনে পঞ্চায়েত আসছে, দেখছি বিধানসভা নির্বাচনে একদম গোহারা হেরেছে, পৌরসভা নির্বাচনে বাঁকুড়া সহ 3টে পৌরসভা বাঁকুড়া বিষ্ণুপুর এবং সোনামুখী একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, বাঁকুড়ায় বিধায়কের এবং এমপির এলাকায় জমানত বাজেয়াপ্ত হয়েছে, বিজেপির কিছু নেই। এ সমস্ত মানে উৎসাহীমূলক অশান্তি করার পরিবেশ সৃষ্টি করছে। সামনে পঞ্চায়েত আসছে, পঞ্চায়েতে একটা সিটও এরা পাবে না, এরা একদম ধুয়ে মুছে মানুষ এদেরকে সাফ করে দেবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা আনন্দবার্তা।